2020-21 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ হবে, তো আগামীকালকে রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ হবে। রিলিজ স্লিপের রেজাল্টে আসলে কখন তোমরা দেখতে পাবে, কয়টা পদ্ধতিতে দেখতে পাবে, তারপর হচ্ছে কত টাকা লাগবে ভর্তি হতে, বিস্তারিত সব কিছুই তোমরা এখান থেকে জানতে পাবে। তো মূল ভিডিও শুরু করার আগে বলে নিই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। শিক্ষা বিষয়ক সকল সহায়তা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এখানে যেটা বলা আছে যে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের তারিখ 9/11/2022 থেকে 19/11/2022। অলরেডি এটা হচ্ছে যে 9 তারিখ, 9 তারিখে বিকালে অবশ্য রেজাল্ট দেখতে পাবে, কিভাবে দেখতে পাবে, কখন দেখতে পাবে সেটা ডিটেলস একদম শেষের দিকে জানাবো। তো এটা হচ্ছে যে 9/11/2022 তারিখ থেকে 19/11/2022 তারিখ পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে তারপর প্রিন্ট করতে হবে। এর আগে আসলে কোন কলেজে কতগুলো সিট, তারপর মাস্টার্সে ভর্তি হতে কত টাকা লাগবে, তারপর আসলে কত টাকা লাগবে, তারপর কী কী কাগজপত্র লাগবে কলেজে জমা দিতে হবে, এই বিষয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে, সেটা তুমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পাবে অথবা চ্যানেলে সার্চ করলেই সেখান থেকে তুমি পেয়ে যাবে যে মাস্টার্সে ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে, সেই বিষয়ে তোমরা জানতে পাবে এখান থেকে। তারপর এখানে তোমার লগ ইন করতে হবে মাস্টার রেগুলার, সেখানে লগ ইন করে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রোল নাম্বার ও পিন নাম্বার দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার না, জাস্ট পিন নাম্বার দিয়ে তুমি তোমার এখানে লগ ইন করে ফর্ম পূরণ করবে। তারপর এখানে প্রতি শিক্ষার্থী প্রতি 835 টাকা হারে যে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ 10/11/2022 তারিখ থেকে 20/11/2022 তারিখের মধ্যে, অর্থাৎ 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কলেজে 835 টাকা জমা দেওয়ার তারিখ। তো কী কী লাগবে সেটা তোমরা দেখে নিবে, তোমাদের কলেজের যে নোটিশ সেই নোটিশ, সেটা মোবাইল ব্যাংকিংয়ে আসলে কী চাচ্ছে, তারা নগদে না বিকাশে না রকেটে, সেটা তোমরা দেখে নিবে। তার পরবর্তীতে যেইগুলো, এগুলো হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাজ। কলেজ কর্তৃপক্ষের কাজ অবশ্য স্টুডেন্টদের না জানলেও চলবে। তার পরবর্তীতে এটা পত্রকোড এন্ট্রি, পত্রকোড এন্ট্রি এটা হচ্ছে পত্রকোড এন্ট্রির পর যেটা আছে একদম উপরে, সেটা হচ্ছে যে কালকে বিকাল 4টায় রেজাল্ট প্রকাশিত হবে, 4টার সময় SMS এর মাধ্যমে রেজাল্ট দেখতে পাবে এবং রাত 9টা থেকে অনলাইনে দেখতে পাবে। তো আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।